প্রতিষ্ঠার প্রথম বছর পার করলো কম সময়ে জনপ্রিয় হয়ে ওঠা দেশের বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানে আয়োজন করা হয়। এতে জানানো হয়, চলতি বছরে দেশের বিভিন্ন স্থানে আরও নতুন 10টি শাখা এবং 30টি উপশাখা চালু করবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। অনুষ্ঠানে ব্যাংকের উপদেষ্টা ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলম জানিয়েছেন, উন্নত গ্রাহক সেবার মাধ্যমে দেশের এক নম্বর ব্যাংকে পরিণত হবে ব্যাংকটি। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও তারিক মোর্শেদ, ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাহসান খান ও ব্যাংকের পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইতিমধ্যে আমরা ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং সার্ভিস, বেঙ্গল হোম ব্যাংকিং সার্ভিস, ব্যাংকিং বিকাশ, রকেট, নগদের সাথে আমরা চুক্তি স্বাক্ষর করেছি। ভালোভাবে চালিয়ে নেওয়ার জন্য আমরা যে যেখানে আছি, যে অবস্থানে আছি, আমরা সবাই আমাদের অবস্থান দিকে আমরা এটাকে সহযোগিতা করব। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব পেছনে থেকে আমি আপনাদেরকে সাহায্য সহযোগিতা ইনশাআল্লাহ করে যাবো।